এডুকেশনাল অনলাইন বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটিটা এই মাসে দেওয়া হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তার পরিবেশ ও ভূগোলের প্রশ্নপত্রটি সলভ করব। এর আগে আমরা অঙ্ক এবং ইংরেজির যে প্রশ্নপত্রটা ছিল সেগুলো সলভ করে দিয়েছি। ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। এরপরে আমি অন্যান্য যে সাবজেক্টের প্রশ্নপত্রগুলো আছে সেগুলো সলভ করব। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী পরিবেশ ভূগোল, প্রশ্নটা তোমরা আগে একবার দেখে নাও। এক নম্বর রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তিনটি প্রশ্ন আছে, তিন নম্বর, এক নম্বর করে তিন নম্বর। এক নম্বরে এখানে প্রত্যেকটা প্রশ্নের চারটি করে অপশন দেওয়া আছে, যেটা ঠিক সেটাকে তোমাদের লিখতে হবে। দু নম্বরে, তিন নম্বরে, দুয়ের জায়গায় আছে স্তম্ভ মেলাও। এখানে দুটো স্তম্ভ দেওয়া আছে, পস্তম্ভের সঙ্গে স্বস্তম্ভকে মেলাতে হবে, এখানেও তিন নম্বর আছে। এরপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে দুটো প্রশ্ন আছে, প্রথমটা হচ্ছে দু নম্বর, পরেরটা হচ্ছে তিন নম্বর। তারপরে চার নম্বরে একটা প্রশ্ন আছে, এটা পাঁচ নম্বরে, টোটাল প্রশ্নটা হচ্ছে ষোলো নম্বরে। তো চলো, এক নম্বরে প্রশ্ন হচ্ছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক নম্বরে রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, চারটা অপশন দেওয়া রয়েছে, এক ক হচ্ছে প্রশান্ত মহাসাগর, হ আটলান্টিক মহাসাগর, গ ভারত মহাসাগর, ঘ সুমেরু মহাসাগর। এখানে সঠিক উত্তরটা হচ্ছে হ আটলান্টিক মহাসাগর। আমি এখানে টিক করে দিচ্ছি, তোমরা তোমাদের বিষয়ভিত্তিক খাতায় পুরো প্রশ্নটা লিখবে, লিখে হাইফেন দেবে, হাইফেন দিকে খ লিখে আটলান্টিক মহাসাগর কথাটা লিখবে। অ্যান্সারগুলো আমি তোমাদের পরে কেমনভাবে লিখবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দু নম্বরে কি আছে দেখো, একের দু নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি, চারটে অপশন রয়েছে, কতে আছে উষ্ণ আর্দ্র, খ শীতল আর্দ্র, গ শীতল শুষ্ক, হ উষ্ণ শুষ্ক। এখানে সঠিক উত্তর হচ্ছে ক উষ্ণ আর্দ্র। একের তিন নম্বর প্রশ্ন দেখো, ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল, চারটে অপশন দেওয়া আছে, ক কাবেরী, খ গোদাবরী, গ নর্মদা, ঘ মহানদী। এখানে সঠিক অপশন হচ্ছে গ নর্মদা। তো একের দিকে তিনটে প্রশ্ন ছিল, তিনটি আমরা করে নিলাম। পরের প্রশ্ন আছে দুইয়ের দিকে স্তম্ভ মেলাও, এখানে ক স্তম্ভে যেগুলো আছে সেগুলো পরপর লেখা থাকবে, খ স্তম্ভগুলো আমরা মিলিয়ে লিখব। আমি এখানে তীর চিহ্ন করে দিচ্ছি, পরে তোমাদের উত্তরটা দেখাচ্ছি কিভাবে লিখবে। তো দেখো ক স্তম্ভে রয়েছে দুইয়ের এক নম্বরে আর্দ্রতা, এই আর্দ্রতা সঙ্গে মিলবে এই দু নম্বরটা হাইগ্রোমিটার। তাহলে আমি এখান থেকে এটাকে টিক করে দিলাম। দু নম্বরে রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে গডউইন অস্টিন, এই তিন নম্বরটা। তাহলে এখান থেকে এখানে আসবে, দুইয়ের তিন নম্বরে রয়েছে অখণ্ড স্থলভাগ, এটা এক নম্বরের সঙ্গে মিলবে, এটা হচ্ছে প্যাঞ্জিয়া, এটাকে এখানে চলে যাবে। এখানে পরিষ্কারভাবে প্রিন্ট করা আছে, তো তোমরা দেখে নেবে। এক নম্বরে রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, খ অপশন হাইফেন দিয়ে, খ অপশন দিয়ে আটলান্টিক মহাসাগর। একের দুইয়ের দাগের পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি, ক উষ্ণ আর্দ্র। একের দাগের তিনের ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা। দুইয়ের স্তম্ভ মেলা, ক স্তম্ভে হচ্ছে দুইয়ের এক নম্বরে আর্দ্রতা, এটা মিলছে হাইগ্রোমিটার দু নম্বর অপশনটা। দুইয়ের দু নম্বরে রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন,
तीन नम्बर अपशन दिए तीन नम्बर रही है अखंड स्थलभाग पैंजिया एक नम्बर अपशन এই গেল আমাদের একের দাগের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর। এবার তিন নম্বরে আমরা কি আছে দেখব। তিন নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক নম্বরে হচ্ছে বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এটা দু নম্বর আছে। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। দেখো বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এখানে উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে তাপ সোজা উপরের দিকে দীর্ঘ তরঙ্গরূপে বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এটা হয়ে গেল আমাদের তিনের এক নম্বরের অ্যান্সার। এবার দেখো তিনের দু নম্বরে কি রয়েছে। তিনের দু নম্বরে আছে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তিন নম্বরের প্রশ্ন। তো চলো আমরা অ্যান্সারটা দেখি। প্রশ্নটা দেখো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকার বরফ গলছে, মহাদেশের আয়তন কমছে। আইপিসিসি এটা একটা সংস্থা, এর সমীক্ষায় জানা গেছে বিগত 50 বছরে আন্টার্কটিকা উপদ্বীপের পশ্চিম উপকূল বিশ্বের অন্যতম উষ্ণতা বৃদ্ধি যুক্ত অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে। এখানে প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিক হার অপেক্ষা 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সবকিছুই চরম সমস্যার সম্মুখীন। এরপরে আমাদের চার নম্বরে কি আছে দেখব। চার নম্বর প্রশ্ন হচ্ছে অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো, এটা 5 নম্বরের প্রশ্ন। দেখো চার নম্বরের প্রশ্ন কি, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। এই প্রশ্নটায় 5 নম্বর আছে। উত্তরটা দেখো মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বন বা অরণ্য বিলুপ্ত হয়ে চলেছে। এই বিলুপ্তি রোধ করতে না পারলে মানব সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী, তাই বন বা অরণ্য সংরক্ষণ একান্ত জরুরি। যে সকল প্রয়োজনে বন বা বন্য প্রাণী সংরক্ষণ আবশ্যিক তা হলো, এক নম্বরে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। এটা কি জিনিস, জীবজগতের প্রত্যেকটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল, এদের মধ্যে কোনো একটি স্তর নষ্ট হলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। দু নম্বরে হচ্ছে খাদ্যের যোগান। জীবজগতের প্রতিটি প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তিন নম্বরে হচ্ছে পরিবেশ রক্ষা। পরিবেশ রক্ষায় যেমন বৃষ্টিপাত ঘটাতে, উত্তাপের সমতা বজায় রাখতে, ভূমিক্ষয় রোধ করতে বন সংরক্ষণ প্রয়োজন। চার নম্বরে হচ্ছে ওষুধ তৈরি। বিভিন্ন রোগের ঔষধ প্রস্তুত করতে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর গুরুত্ব অপরিসীম। 5 নম্বরে হচ্ছে বনভূমির সৌন্দর্য বৃদ্ধি। বন্যপ্রাণ ছাড়া, এটা ভুল হয়েছে, এখানে লিখবে অরণ্য পূর্ণতা পায় না, তাই বনভূমি সংরক্ষণের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ একান্ত প্রয়োজন। 6 নম্বরে হচ্ছে মানব জাতির অস্তিত্ব রক্ষা। মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ, সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ এই পৃথিবীতে এক জৈব শৃঙ্খলে আবদ্ধ। সুতরাং মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যই অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। লাস্ট হচ্ছে বিনোদনের বিকাশ। পর্যটন শিল্প ও বিনোদনের বিকাশ ঘটানোর জন্য অরণ্য
ও বন্যপ্রাণী সংরক্ষণ করা দরকার। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনোখানে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ।